এবারে যে মজার নাটিকাটি পরিবেশন করছি এটার নাম হচ্ছে ডাকনাম বা নিকনেম। আমরা যারা বাঙালি তাদের সবারই দুটো করে নাম থাকে, একটা ডাকনাম একটা ভালো নাম। তো দেখুন দুটো নাম থাকলে কি প্রবলেম হয়, কি বিভ্রাট হয় সেটা নিয়ে এবারের মজার নাটিকে। কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক এটা একটা বিচারালয় এবং আমি একজন পেশকার। আসুন শুরু করছি ডাকনাম বা নিকনেম। বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই হাজির। হাজির কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে বাত হয়ে গেছে বলেন বলেন বলেন। আপনার নাম? আগে এখনই তো আপনি হাঁক পেড়ে ডাকলেন, আবার আমাদের জিগলেন। আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? আপনার স্ত্রীর নাম বিউগেল? না না না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। তবে যে বললেন বিউগেল? না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কে জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও তাইলে তার নাম নেত্রকালী। হ্যাঁ সেটাই বলবেন। নিন এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওসব হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলের গায়ে হাত দেবো না আমি। এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলেন? এই যে বললেন গীতা। আরে বাবা এ গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক কোনো মেয়ে ছেলের গায়ে হাত দেবো না আমি। আরে এটা কে রে? কে রে মানে এখনই তো হাঁক পেড়ে ডাকলেন, আবার আমার জিগলেন, দু দুবার নাম বললাম এর মধ্যে ভুলে মেরে দিলেন। আপনি অবসর নেন, আমার নাম বগলাচরণ খামারু। চুপ করুন তো, একদম চুপচাপ থাকুন। তখন থেকে ভজর 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 করে চলেছে, যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন বলুন, আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো সঙ্গের মতো চুপচাপ দাঁড়িয়ে থেকে বলুন। দের বাবা এই তো বলছেন চুপ করতে, বলেন আবার এখনই বলছে কথা বলতে, কোনটা করবো সেইটা আপনি আগে ডিসাইড করেন তো। নিন গীতা ধরে বলুন। আবার বলে গীতারে ধরতে? আরে সে তো ধরতেই হবে, এটাই তো নিয়ম। তো নিয়মের কাঁথায় আগুন। একবার বউয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর 490 দিয়ে ধরে এনেছে, আবার কোন মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে মরবো না কেন? ও আপনি তো বুঝতেই পারছেন না। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ নয়, একবার ভুল করেছি এখন খুব মেপে মেপে স্টেপ ফেলতেছি আমি। আরে বাবা গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ এই বইটা, এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। তাই বলেন? আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে বলেন বলেন বলেন। নিন দয়া করে এবার এই বইটা ধরে বলুন। কেন এই গাবদা বই আমি ধরতে যাবো কেন? বইটা আপনার চাকরি করতেছেন, আপনি মাইনেও পেতেছেন, আপনি নিজের কাজ নিজে করেন তো খালি ফাঁকি দেবার তাল। এই দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করে যাচ্ছেন, কাঠগোড়া উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা সে তো আমি অমনই বলবো, তার জন্য আমার বই খাউঁচাতে হবে কেন? হ্যাঁ যেটা বলা হচ্ছে সেটা করুন তো। দেখো দেখি এটা কার বই? যাই হোক আপনি ধরুন ধরে বলুন। এটা কে লিখেছে? ওরে বাপরে বাপ, এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ। হ্যাঁ ও বাবা তাহলে তো আরোই ধরবো না কেন? আরে তার নিজের চরিত্রে ঠিক নেই, হাজার ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্ছা কেলেঙ্কারির অ্যাক্সেস কই, তারে তো কেউ 498 দিতে চেনে, তারে তো কেউ 498 দিতে চেনে। সে একটা হোক দশটা হোক তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। আপনি কি করে জানলেন যে আমি বিউগেল থরি নেত্রকালীরে ভালোবাসি না? আপনি আপনার বউকে ভালোবাসেন? কারণ তো কি আমি আপনার বউকে ভালোবাসবো? হ্যাঁ বউকে যদি ভালোবাসবেন তাহলে 498 খেলেন কেন? সে তারে দুঘা দিয়েছি বলে। বাহ তার দুঘা দিতে গেলেন কেন? দুঘার বেশি সহ্য করতে পারে না বলে। এই খামারুই আপনি কিন্তু রাখেন না রাখেন না, মাথা ঠান্ডা করেন, ব্যাপারটা বুঝে বলতেছি। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানিক ডলে যেত, তা সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে থেতো করে মারে মেটে দাদারে মেখে খেয়ে নাও, তাহলে মানুষে কি করে বলেন তো? এ কথার মানে কি? হ্যাঁ প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারে দুঘাত দিয়ে দিয়েছিলাম, পরে বুঝলাম সে আমার উপকার করার জন্যই এই কথা বলেছিল। কিরকম কিরকম মানে ব্যাপার হতেছে কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুর নাম হতেছে আদিনাথ, এখন সবাই তার ডাকনাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাকনাম হতেছে তুলসী, আর আমার দাদা মানে তার ভাসু নাম হতেছে মধু। এখন ধরেন বহু মানুষ সে কি আর শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে, তাইতে বলছিল তোমার বাবারে যেতে করে মারি বেটে দাদার মেয়েকে খেয়ে নাও আরাম পাবা। বুঝলাম বুঝলাম। আমার মাকড়া শ্বশুর বললেন আমার 498 ধরে নিয়ে
খুব ভালো কাজ করেছে। আগে কেলো যা যা করবার তা তো করেই ফেলেছেন। হ্যাঁ তা তো করেই ফেলেছেন। ভবিষ্যতে আরো বড় বড় কিছু কেলো হওয়ার আগে আপনার ওই বাবা মা আর দাদার ডাকনামগুলো চটপট বদলে ফেলুন। আগে বেশ বেশ, আপনি মান্যগণ্য লোক, যেটা বলবেন সেটা বলুন। না না কি না, একটা বাদ থাকবে। কি বাদ থাকবে? বিউগেল, নিত্যকালী বিউগেল। বিউগেল বিউগেল ওটা বাজতে থাক, থামানোর চেষ্টা বৃথা। এই আমিও তো বলি সেই কথা, বউ বলে কথা, আমার ঘাড়ে তো একটাই মাথা, ওটা বাজতে থাক, নিত্যকাল বাজে, বাবা 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 বাজু বাজু বাজু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।